সামান্য বাস কাউন্টার ইনচার্জ থেকে সরকারের মন্ত্রী। এতে কারোর আপত্তি না থাকলেও মানুষের অভিযোগ, মহাজোট সরকারের সাবেক এই প্রতিমন্ত্রী ক্ষমতার অপব্যবহার করে গড়েছেন সম্পদের পাহাড়, যার খানিকটা হিসাব নির্বাচন কমিশনে দেয়া তার হলফনামাতেই উঠে এসেছে। সরকারি বেসরকারি জমি দখল সহ নানা দুর্নীতিতে সিদ্ধহস্ত তিনি। নামে বেনামে বিপুল সম্পদের মালিক সরকারি দলের এই নেতা হলেন সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদার। পটুয়াখালী প্রতিনিধি মুজাহিদ প্রিন্সকে সঙ্গে নিয়ে আলমগীর হোসেনের ক্যামেরায় মাইনুল ইসলামের ধারাবাহিক রিপোর্টের প্রথম পর্ব। ছিলেন বাস কাউন্টার ইনচার্জ, রাজনীতির বদৌলতে হয়েছেন মন্ত্রী। এখানেই থেমে গেলে জীবনের ইতিহাসটা গৌরবেরই হতো। তবে মন্ত্রিত্বের বদৌলতে হাতে পান যেন আলাদ্দিনের প্রদীপ। নির্বাচন কমিশনে জমা দেয়া তারই হলফনামাই বলছে সে কথা, যদিও এতে প্রকৃত সম্পদের তথ্য এসেছে অল্প বিস্তর। পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় উনি আমার বাসের কাউন্টার ইনচার্জ হিসেবে কাজ করতেন। পরবর্তীতে জনমূর্তি শেখ হাসিনার আশীর্বাদে উনি মন্ত্রী হয়েছেন। নিজ নির্বাচনী এলাকায় সাধারণ মানুষের জমি দখলের কারণে বারবার গণমাধ্যমের শিরোনাম হন সাবেক এই পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান। শুধুই কি জমি, মানুষের ঘর বাড়িও গেছে মাহবুবুর রহমানের সন্ত্রাসী বাহিনীর পেটে। নির্যাতিতরা প্রতিকার তো দূরের কথা, অনেকে নিজ এলাকাতেই ঢুকতে পারছে না তার ভয়ে। নারী নির্যাতন মামলা দিয়ে আমাদের এলাকা ছাড়া করে তারা এই জমিতে ভোগ দখল করেছেন। এখন পর্যন্ত তারা ভোগ দখলে আছে জমি। বিভিন্ন গ্রামের দলে আমরা পড়াইতে রয়েছি, ছেলেপুলো বাইতে রাইনে। উপায় হারিয়ে কুয়াকাটা প্রেস ক্লাবের সামনে বসে থাকতে দেখা যায় ভুক্তভোগীদের। আমাগো সামনে অস্ত্র ধরে আমাগো সমি হেরা জমি দখল করে লইয়ে যায়। জমি নেই আর নেই, জমি তো হেরা দখল করে লই গেছে। আমরা 60 বছর এই জমি দিয়ে খাইতে আছি। আমার আওয়ামী লীগের লোক আমাকে জমি হেপার এমনিতে আছে। এই কষ্টেশ্বর আমরা শাসক কালকের চেয়ারম্যান আছে, আমার কই যে আমার দ্বারা সম্ভব না। হ্যাঁ, ওদিকের নেতা অভিযোগ আছে। ওশান সিটি নামক একটি বিতর্কিত হাউজিং কোম্পানির চেয়ারম্যান হয়ে কুয়াকাটায় কয়েকশো কোটি টাকার জমি দখল করে তার বাহিনী। আমাদের যে সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী, উনি গত 3 বছর আগে ওশান সিটির চেয়ারম্যান ছিলেন। কুয়াকাটাতে শত শত কোটি টাকার জমি সম্পদ তারা অবৈধ দখল করে এবং সেই সকল মানুষদের বাড়িঘর ভেঙে উচ্ছেদ করেছে। আর এত সব অভিযোগ অস্বীকার করে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেন সাবেক এই প্রতিমন্ত্রী। আর এর ফলেই সাবেক এই প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অনুসন্ধান করে ব্যবস্থা নিতে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদারের হলফনামায় মাত্র 28 একর জমির কথা উল্লেখ থাকলেও এলাকায় এসে দেখা যায় তার ভিন্ন চিত্র। এরকম শত শত একর জমি তার নামে এবং পরিবারের সদস্যদের নামে দখল করে নিয়েছে বলে অভিযোগ করেছে এলাকাবাসী। আর অচিরেই এই জমি তাদের নামে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। মাইনুল ইসলাম, 21 টেলিভিশন, থুঞ্জুপাড়া।